হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং এর নিউ লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা নিউ আরেকটি প্রবলেম সলিউশন করব, এটাও লিটকোড থেকেই নেওয়া। সো লিটকোডের 2778 নম্বর প্রবলেম, সাম অফ স্কোয়ার অফ স্পেশাল এলিমেন্ট। ওকে, সো স্পেশাল এলিমেন্টগুলোকে আমাদেরকে স্কোয়ার করতে হবে। সো এখানে কি বলছে আমাদেরকে, তারা হচ্ছে একটা ওয়ান ইন্ডেক্স বেস অ্যারে দিবে। হ্যাঁ, এখানে বলছে ওয়ান ইন্ডেক্স ইন্টিজার অ্যারে নামস এবং লেন্থ হচ্ছে এন। ওকে, সো আমরা যে কাজটি করতে হবে, যে নামস আই মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার আর কি, যে ওই অ্যারের ওই ইন্ডেক্সের জন্য নাম্বারটা, সেটা বুঝলাম। সো এখানে আমরা যে কাজটা করতে হবে, স্পেশালি যে আমাদেরকে নামস ইজ কল্ড স্পেশাল ইফ আই যদি ডিজেবল হয় এন, এন মানে হচ্ছে লেন্থ, যদি আমাদের যেই ইন্ডেক্স নাম্বারগুলো আছে ইন্ডেক্স নাম্বারগুলো যদি আমাদের লেনকে ডিজেবল করে মানে হচ্ছে বাক্সে যদি জিরো পায়, তখন হচ্ছে ওই আয়ের জন্য মানে ওই ইন্ডেক্স নাম্বারের জন্য আমরা ওই নাম্বারটাকে কি করবো, মাল্টিপ্লাই করে দেব, স্কোয়ার করবো আর কি। ওকে, সো স্কোয়ার করে আমাদেরকে ওই স্কোয়ারের সামটা আমরা বের করব এবং ওটি আমরা রিটার্ন করব। রিটার্ন দ্য সাম অফ কি, যে আমাদের রিটার্ন দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ অল স্পেশাল এলিমেন্ট। সো আমরা যেই যেই এলিমেন্টগুলো স্কোয়ার হবে ওই এলিমেন্টগুলোর সাম বের করতে হবে, আর কিছুই না। সো এটা আমরা যদি সিম্পলি আমি আরেকটু বলি, জাস্ট আমাদের একটা অ্যারে থাকবে, ওই অ্যারে হচ্ছে ওয়ান ইন্ডেক্স থেকে শুরু হবে, ওটার লেন্থ হচ্ছে কত, লেন্থ হচ্ছে আমাদের এন। হ্যাঁ, সো লেন্থ হচ্ছে এন। সো আমাদের ওই যে অ্যারেটা রয়েছে, হ্যাঁ মানে অ্যারেটা হচ্ছে আমাদের ওয়ান থেকে শুরু করবো আর কি আমরা। সো ওই যে অ্যারেটা আছে, ওই অ্যারেটার যে লেন্থ আছে, লেন্থকে যদি আমরা যে ইন্ডেক্স নাম্বার আছে আই, যে আই আই দিয়ে আমরা শুরু করবো, আই শুরু করবো আমরা ওয়ান থেকে, ওইটা দিয়ে যদি ডিসেবল হয়, যেই যে নাম্বারের জন্য ডিসেবল হবে ওই ওই ইন্ডেক্স আমরা অ্যাক্সেস করে আমরা কি করবো, ওই ওই ইন্ডেক্স আমরা অ্যারের নাম্বারগুলো অ্যাক্সেস করে ওগুলোকে মাল্টিপ্লাই করবো মানে হচ্ছে স্কোয়ার করবো। স্কোয়ার করে আমরা যে কাজটা করবো, আমরা যোগ করবো। ওকে, মানে যোগফলটা একটা সামের মধ্যে রাখবো, ওটা আমরা রিটার্ন করব। এটাই করছে এখানে, যে ওয়ান টু থ্রি ফোর, এখানে আউটপুট আসছে কত, 21। সো এখানে বলছে দেয়ার আর এক্স্যাক্টলি থ্রি স্পেশাল এলিমেন্ট, মানে তিনটে স্পেশাল এলিমেন্ট এখানে তারা পাইছে। কীরকম, এখানে এক দুই তিন চার, চারটা এলিমেন্ট আছে, তার মানে এন কত, এন হচ্ছে ফোর, খেয়াল করি। সো এখানে ফার্স্টে নামস যে ওয়ান আছে, সো নাম্বার যে ওয়ান নাম্বারে আমাদের কত আছে, ওয়ান আছে। ওকে, এখানে আমরা ওয়ান পাইছি, ওয়ান। সো ওয়ান যদি আমরা এই যে এন সমান ফোর, এটা যদি ডিজেবল ওয়ান দিয়ে করি, তাহলে কিন্তু কি পাই আমরা, ইকুয়াল ইকুয়াল জিরোই পাবো। এটা ডিজেবল করলে কিন্তু আমরা আমরা বাক্সেস কিন্তু জিরো পাবো, বাক্সেস কিন্তু জিরো পাবো। আচ্ছা, তাহলে একটা পাইলাম, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে কত, ওয়ান, ঠিক আছে। সো এটা যোগ হবে। এরপরে আমরা যদি নাম্বার দুই নাম্বার আমরা পাইছি টু, সো ফোরকে কিন্তু টু দিয়ে ডিজেবল করলে আমরা জিরোই পাবো। যদি এটা ডিজেবল যদি আমরা টু দেই, টু দেই, এটা ইকুয়াল ইকুয়াল আমরা জিরো পাবো, তার মানে আমরা টুকেও মাল্টিপ্লাই করবো, তার মানে দুইটা এলিমেন্ট পাইছি, টু ইন্টু টু। ওকে, সো টু ইন্টু টু। এরপরে থ্রি যেটা পাইছি, থ্রি স্পেশাল এলিমেন্ট না, কারণ আমরা যদি ফোরকে থ্রি দ্বারা ভাগ করি তাহলে বাক্সে জিরো আসবে না। সো প্লাস ফোরকে ফোর দিয়ে করলে কিন্তু বাক্সে জিরো আসবে, সো ফোর ইন্টু ফোর, তার মানে হচ্ছে আমরা ফোরকেও একটা এলিমেন্ট পাইছি, তিনটে এলিমেন্ট পাইছি, তাই না। সো চার চার কত, ষোলো। সো আমরা এখানে একটু করি, ওয়ান প্লাস ফোর প্লাস সিক্সটি, সো এখানে আসবে কত আমাদের, ইকুয়াল আসবে ফাইভ প্লাস সিক্সটি ইকুয়াল 21। সো এটাই কিন্তু আমাদের আউটপুট আসছে। সো এতটুকু কাজ আমাদের করতে হবে। সো এই জন্য এটা আমি কমেন্ট করলাম, এখানে আসব, এখানে এসে ফার্স্ট আমরা লিখবো লেট সাম ইকুয়াল জিরো। ওকে, সাম ইকুয়াল জিরো ফর, একটা লুপ চালাবো আমরা। সো এই লুপের মধ্যে আমরা যে কাজটা করব, লেট আই শুরু হবে আমাদের ওয়ান থেকে, ওয়ান, এবং আই লেস দেন এন, ওকে, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। আচ্ছা, এখানে হচ্ছে আই লেস দেন হবে আমাদের এন। সো এনটা আমাদের কি, এখানে আমরা এনটা নিয়ে নিব, এল এন সমান সমান এই যে লেন্থ আছে, লেন্থ, এটা আমরা মাথায় রাখি। সো এই যে লেন্থ হচ্ছে আমাদের এন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কাজ। এরপর আমাদের কাজ কি, অ্যাকচুয়ালি এরপরে কাজ হচ্ছে, আচ্ছা লেন্থ পর্যন্ত যেহেতু ওয়ান থেকে শুরু হবে, সো এরপর আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ যদি আমাদের এন কখনো এটা ডিজেবল আই দিয়ে বাক্সে জিরো হয়, জিরো হয়, তাহলে আমরা যে কাজটা করবো, এখানে লেট আমাদের যেহেতু এলিমেন্ট, সো এলিমেন্টটা আমরা নিব, এলিমেন্টটা আমরা কই পাবো, নামস আই মাইনাস ওয়ান, যেহেতু আমরা যে অ্যারের যে ইন্ডেক্সটা আমরা ওয়ান থেকে শুরু করছি, সো আমাদের কিন্তু অ্যারের যে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হলে জিরো থেকে করতে হবে। তো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, সো জিরোতেও ভ্যালুটা আমরা ফার্স্টে পাবো, এরপরে পরের ভ্যালুটা পাবো, যেই যেই সংখ্যা দ্বারা ডিজেবল হয়। সো একবার পিছনে আমরা গেলাম এই জন্য। সো এরপরে হচ্ছে আমরা যে কাজটি করবো, সাম প্লাস ইকুয়াল এলিমেন্ট যেটা পাইছি এটার মাল্টিপ্লাই। ওকে, এই হচ্ছে কাজ। এটা শেষ হলে আমরা জাস্ট রিটার্ন করে দিব সামটাকে। সো এই হচ্ছে বিষয়।
সো এটা তাহলে আমরা প্রত্যেকটা এখান থেকে অ্যারের এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারতেছি এবং যেগুলো স্পেশাল এই কেসটা মেনটেন করতেছে তাদেরকে আমরা নিচ্ছি তাদেরকে মাল্টিপ্লাই করে দিচ্ছি সো এতটুকু কোড আমরা সাবমিট করতে হবে চলে যাই লিড কোডে পেস্ট রান সো আমরা যদি দেখি সাবমিটেড তার মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছি সবাই অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে বা কি ঘটতেছে এক্সপ্লেনেশনটা আশা করি সবাই প্রপারলি বুঝতে পারতেছি সো যদি না বুঝি তাহলে হচ্ছে যে কাজটা আমরা করবো আমরা কমেন্ট করবো অথবা গ্রুপে পোস্ট করবো অথবা ফেসবুক পেজে মেসেজ দিব সবার বোঝার ক্যাপাবিলিটি সেম না সো যার যেভাবে বোঝা উচিত কোশ্চেন করলে হচ্ছে আমরা আপনার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারবো আপনার মতো করে আপনাকে আনসার দিতে পারবো সো আজকে এ পর্যন্তই পরবর্তী লেকচারে আবারও দেখা হবে আমাদের অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন অ্যাক্টিভিটিস বাড়াবেন তাহলে পরবর্তী প্লেলিস্টে কী চাচ্ছেন সেটাও বলবেন আল্লাহ হাফেজ।